আমার এখানে বক্তব্যের বিষয় হল যখন দরবারে করান শুনতেন এত গভীর মনোযোগে করান শুনতেন যে করুল করিম শুনে সাহাবিদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ত আচ্ছা কোরআনুল কোরআনুল করিম কোরআনুল মজিদ কোরআনুল হাকিম শুনে আমাদের কিছু হয় না কেন সমাজের কিছু ছেলে তো আছে কোরআন শুনতে যাদের মন চায় না এখন তো মোবাইল হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইলে গান শোনার অভ্যাস আছে বহু ছেলে কিন্তু কোরআন কোরআনুল করিম শুনবার চাহিদা আগ্রহ টেন্ডেন্সি কটা ছেলের ভিতরে জাগ্রত মুসলমান ঘরে জন্ম নিয়ে ইসলামের ঘরে জন্ম নিয়ে কোরআন শুনবার আগ্রহ জাগবে না এটা কি করে হতে পারে আরে বাবা আবু জাহেলের মতো গ্রেট শায়তান উদবা সাহেবা রাবেয়ার মতো গ্রেট শায়তানরা সারা দিন ইসলামের বিরোধিতা করবার পরেও রাতে বিশ্বানবীর কণ্ঠে তেলাওয়াত হওয়া কোরআনুল কারীম শুনবার জন্য রাসূলের ঘরের দেওয়ালে কান লাগিয়ে থাকত আর একটু মন খুলে বলো আচ্ছা আবু জাহেলের মতো গ্রেট শয়তানের ইসলামের বিরোধিতা করার পরও কোরআন শুনতে ভালো লাগত মুসলমান ঘরের ছেলে কোরআন শুনতে মোটেই ভালো লাগে না আপনাদের চিন্তা ভাবনা কি এর নিট ফল ভালো না খারাপ আরে হ্যাঁ না কিছু বলেন না কেন আপনাদের কোনো জবাব নেই কেন আরেকবার বলছি বুঝে দেখুন আমার যদি ভুল হয়ে যায় একদম সরাসরি হিট করবেন ডাইরেক্ট হিট আবু জাহেলের মতো গ্রেট শয়তান এর চাইতে বড় শয়তান পৃথিবীতে আর তাও পরিষ্কার করে আপনারা বলেন আচ্ছা আমি আর একবার ঘুরিয়ে জিজ্ঞেস করি আবু জেহেল বড় শয়তান না ফ্রাউন বড় শয়তান জোর বলেন ঠিক বলেছেন তাহলে না বুঝে বলেছেন আচ্ছা এবার একটু বুঝে বলেন ফারাউন যে নবীরে জালিয়েছে সেই নবীর নাম হযরত মূসা আবু জাহেল যে নবীরে জালিয়েছে সেই নবীর নাম জোর কর বলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এবার বলেন মুসা নবী বড় না আমাদের নবী বড় সম্মান কোন নবীর বেশি

আর একটু মন খুলে বলো তাহলে অঙ্কে কি দেখা গেল আমাদের নবী বড় শুধু মুসা নবীর থেকে নয় তাম দুনিয়ার সব নবীদের উপরে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আরে বাবা এ কথাগুলো আমি তো লিগালে বলছি হাদিস শরীফে হাদিস শরীফে রসুল নিজে বলেছেন নবী নিজে বহু হাদিসে কথা বলেছে যে দুনিয়া নবীদের উপরে দিগের উপরে আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আরে বাবা এতে সন্দেহ করবার জায়গা নেই নবীদের রুহুগুলোকে আমি একটা ছোট ছোট একটা দুটো তথ্য দিই একটু বুঝুন কি হয়েছে ভাই লাগবে না আমার কিছু লাগলে আমি বলে নেব চুপ করে বসে কথা যা বলি কথাগুলো শুনুন বুঝুন কাজে লাগানোর চেষ্টা করুন জি মাথায় নেন প্রত্যেকটা কথা আমি দুটো তিনটে তথ্য দেব ছোট ছোট করে ভেঙে বললে অনেক সময় যাবে এক নম্বর তথ্য রুহের জগতে আল্লাহ তাম নবীদের রুহুগুলোকে সৃষ্টি করলেন তা নবী দিগের রুহুরা রুহের জগতে অতি উজ্জ্বল একটি রুহুকে দেখতে পেলে নবীরা আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ যে রুহুটা এত জল জল করছে এত আলোকিত রুহ আল্লাহ কার আল্লাহ জবাব দিলেন রুহেরা আমি আল্লাহাক বলছি ওটি হলো আমার নবী আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আমার বিশ্ব নবীর রূহ তোমরা যে রূহটাকে দেখছ ওটি আমার আখির জামানার নবীর রূহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আজকের দিনে তোমরা যদি আমার আখির জামানার নবীর উপর ঈমান আনো তবে আমি আল্লাহ পাখরিল তোমাদের সবাইকে নবী হিসাবে বরণ করে নেব আর একটু মন খুলে বলো যদি আমার আখিরি জামানার নবীর উপরে তোমরা ইমান না নো আমি আল্লাহ পাখরাবুর আলামিন বলছি নবুয়াতের পদমর্যাদার জায়গা থেকে তোমাদের সবাইকে আমি অপসারণ ঘটাবো

আমার আল্লাহ বলেছিলেন ও আমার নবীদের রুহের শোনো সবাই তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুহের জগতে সেদিন রুহের জগতে সেদিন তামাম दुनियाর নবীদের রুহেরা এক বাক্যে পড়ে নিয়েছিল

ভাই এক চাল এক অন্য হন না তাহলে আমার কথা বুঝবেন আমার এই জলাতালি তালি দেওয়া কথা সহজে আপনাদের মাথায় যাবে না খুব সহজে যাবে না দুই বিশ্বনবী পৃথিবীতে এলে আমাদের নবী আসবার আগে তাম পৃথিবীর সমস্ত নবী রসুলরা আমাদের নবীর আগমনের প্রচার করেছেন সোহান এখন বলবেন না পরে আর একটু মন খুলে বলুন সমস্ত নবীরা আমাদের নবীর প্রচার প্রচার ঘটিয়েছেন ব্যাখ্যা সব আপন জায়গায় থাক শুধু একটা তথ্য দেই আমাদের নবী যে রাতে মেরাজ গেছে মেরাজের যতগুলো হাদিস আছে মেরাজ বলেন তো নাকি আরে হ্যাঁ না জোর করে বলবেন তো জি বোঝেন মেরাজ ঊর্ধ্ব গমন আল্লাহর সঙ্গে দিদারের রাত আর একটু মন খুলে বলে আরে বাবা আমাদের নবী পৃথিবীতে আসবার আগে সব নবীরা প্রচার করেছে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহছালা কোন উপাস্য নেই কোন নবী আল্লাহর সঙ্গে দিদার করে সেই প্রচারটা করতে পেরেছেন কোনো নবী বিশ্বের দরবারে কি বুক ফুকে এইটা এইটা বলতে পেরেছেন যে আমি আল্লাহর সঙ্গে দিদার করে এসে বলছি প্রচার করছিলাম ইলাহা ইল্লাল্লাহ কোন নবীতে বলতে পারেননি বিশ্ব নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বুক ফুকে বলেছেন যে এতদিন ধরে तमाम দুনিয়ান নবী नबी

এটা এটা মেয়েরাজে যাওয়ার একটা ছোট্ট ব্যাখ্যা বাকি আমি মেয়েরাজ নিয়ে আলোচনা করতে বসিনি ভাই তো ওই মেয়েরাজের রাত্রে রসুল যখন বাইদুল মোকাদ্দাসে গেলে পিছিয়ে খেয়া ভাই সব পিছনে তাকাচ্ছেন কেন হজুর তো পিছনে না প্লিজ একদম অন্য মনস্ক হন না জি পরের কথাটা বলছি রসুল মেরাজের রাত্রে বাইতুল মোকাদ্দাসে গেলেন প্যালেস্টাইনের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মকদাস জি তো বাইতুল মকদস পর্যন্ত যাওয়ার কথা কোরআন শরীফে বিবরণ দিয়েছে সুবহানাল্লাহ দি আসরা বিআবদিহি লাইলাম মিনাল আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা লাদি বারকানা হাওলাহু লিনুরইয়াহু মিন আয়atina ইন্নাহু হুয়া সামিউল বাসির মহান আল্লাহ মহান আল্লাহর কোরআন জানিয়েছে সুবহানাল্লাহ আসরা বিআবদিহি পবিত্র বরকতময় সেই আল্লাহ

ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি যদি অসুবিধা না হয় তো একটা ছোট্ট তথ্য দেই ছোট্ট একটা তথ্য এই রসুলের মেয়েরাজের রাতের লাগবে না আমি বলেছি আমার যদি কিছু লাগে আমি চেয়ে নেব রসুলের মেয়েরাজের রাতের টোটাল পাটটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে বলা হয়েছে ছিল যেটা থেকে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এটা কোরআন দিয়ে প্রমাণ হয়েছে তাই এটাকে যদি কেউ অস্বীকার করে তার কাফের হওয়ার জন্য এক মুহূর্ত সময় লাগবে লাগবে আরেকবার বলছি মেরাজের রাত্রে রসুলের টোটাল ভ্রমণটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হয়েছে মানে কাবা শরীফ থেকে নিয়ে প্যালেস্টাইনের বাইতুল মোকাদ্দা পর্যন্ত এটা সরাসরি আল্লাহর কোরআন দিয়ে প্রমাণিত

তো কাবা থেকে নিয়ে বাইতুল মোকাদ্দ পর্যন্ত এটা কোরআন দিয়ে প্রমাণিত তাই কেউ যদি এটাকে অস্বীকার করে তার কাফের হওয়ার জন্য কোনো সময় যাবে না এক মুহূর্তেই সে কাফের হয়ে যাবে রসুল বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্ত আসমান এগুলো পরিভ্রমণ করেছেন আল্লাহর আর সে গেছেন আল্লাহর সঙ্গে দিদার করেছেন কথাবার্তারা বলেছেন জি আসবার সময় তার উন্মাতের জন্য পঞ্চাশ অক্ষ থেকে কমাতে কমাতে পাঁচ অক্ষ নামাজ এনেছেন এগুলো সহি হাদিস দিয়ে প্রমাণিত

নবীরা এখন সব কোথায় নবী যে রাতে মেরাজে যাচ্ছেন সব নবীরা কোথায় কবরে তো শুধু ঈসা নবী আসমানে ঈসা নবী বাকি অন্য সব নবীদের তো ইন্তেকাল হয়েছে আর কি হলো ও জি এরপরও রাসূলুল্লাহ দেখছেন যে মেরাজের রাতে সব নবীর ruhura আবার হাজির সুবহানাল্লাহ

ওইভাবে তামাম দুনিয়ার নবীদের রুহুরা ঘিরে ফেলে আরেকটু মন খুলে বললো যুদ্ধের ময়দানের সেনাপতির হাতে যুদ্ধের পতাকা থাকে আর যুদ্ধের ময়দানে সেনাপতিকে যেমন সৈন্যরা চতুর্দিক দিয়ে ঘিরে রাখে যেন নবীদিগের সেনাপতি আর একটু মন খুলে বললো বলুন

আর একটু আমি আপনাদের জিজ্ঞাসা করছি একটু ছোট করে বলবেন কি মিয়া জি মানে স্বভাবতই সাধারণত আমাদের দেশের অঙ্ক কি বলে এমাম সাহেবের নাম বেশি না মুসল্লিদের নাম বেশি বলো না মুক্তাদি আপনাদের কি বলে মুক্তাদি বলে কি বলে আরে বাবা ইমামের পিছনে যারা নামাজ পড়ে ওদের কি বলে মুসল্লি বা মুক্তাদি তা মুসল্লির দাম বেশি না ইমামের দাম বেশি আজকে বিশ্ব নবী মেরাজের রাস্তারে বাইতুল মুকাদ্দাসের ইমাম তাম পৃথিবীর নবীরা তারা রসুলের পিছনের মুসল্লি মুক্তাদি সবাই তারা নিয়ত করেছে ইমাম আর একটু মন খুলে বলুন রুহের জগতে আল্লাহ

ঠিক হাসরের ময়দানে আর একবার প্রমাণ হবে কবে কবে

ফুরফুরা শরীফের সম্ভাব্য মেজলা হুজুর কেবলা বশিরাত কিশসাব কেবলার কবর করতে করতে বলেছিলেন কবর যিয়ারত করতে দাঁড়িয়ে বলেছিলেন বলেছিলেন কবর খুঁড়ে লাশ বার করে দেখানো যদি যায় থাকতো আমি বশিরাতের বড় মাওলানা সাহেবের কবর খুঁড়ে দেখিয়ে দিতাম আজ কবরের ভিতরে তার লাশ অক্ষত রয়েছে সুবহানাল্লাহ আরে খুলে বলুন সুবহানাল্লাহ এ কি সবার জন্য ঘটে ঘটনা তাহলে হাসরের ময়দানে আমরা যখন উঠবো আরে উঠবো না উঠবো না জোর করে বলতেছেন না কেন উঠবো না উঠবো না না ভাবতেছেন যে এই মরে যাব পচে যাব গলে যাব খোসে যাব মাটির সাথে মিশে যাব আলাদা করে কবর থেকে আর আমাদের হাসরের ময়দানে ওঠা লাগবে না বিশ্বাস কোনটা ওটা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না আপনার আমার এই দেহ কোথায় ছিল কিচ্ছু জানিনে না মায়ের পেটে একচল্লিশ বছর আগে কোথায় ছিল খুব তাড়াতাড়ি বলে গেলে বলে মায়ের পেটে একচল্লিশ বছর আগে কোথায় ছিল

কোন মাটি কোন বলবেন তো হ্যাঁ তোর যেখানে কবর হচ্ছে তোর এই মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম তো আমার দেহ কোথায় ছিল মাটিতে এই দেহ যাবে কোথায় তো যে আল্লাহ মাটি থেকে আমার এই সুন্দর দেহ বানাতে পারে যে আল্লাহ আমার এই সুন্দর hore hota সেই মাটিতে ঢোকাতে পারে সেই আল্লাহ মাটির ভিতর থেকে আবার আমারে নতুন করে বানাতে পারবেন না পারবেন না বলুন সুতরাং ওটা লাগবে কবর থেকে আর একবার লাগবে শুধু লাগবে তাই না আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে এবং তামদেগির হিসাব সব আল্লাহর আদালতে বুঝে দেওয়া এ এ যদি সময় সময় না আলাদা ভাই জি আবার সময় সুযোগ হলে সেদিন এ কথাগুলো আলাদা করে ব্যাখ্যা করে বলবো আমরা কবর থেকে সবাই উঠবো এবং উঠবো শুধু না জামা কাপড় কিছু

করে বললেন কারোর পায়ে সেদিন কারোর পায়ে সেদিন জুতো থাকবে না কারোর পায়ে স্যান্ডেল থাকবে না ও বাবা জিরা নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন ওরাতান কারোর পরনে কোনো জামা কাপড় থাকবে না ও বাবা জিরা না নবী আমার তিন নম্বরে বললেন গুরলান যার বাংলা মানে হলো কারোর খাতনা দেওয়া অবস্থায় কেউ উঠবে না আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সবাই উঠবে সেদিন খাতনা বিহীন অবস্থায় এখানে রসুল হাদিসে তিনটি কথা বলেছেন এক নম্বরে বলেছেন খালি পায়ে দুই নম্বরে বলেছেন দুই নম্বরে বলেছেন বিবস্ত্র অবস্থায় কারোর পরনে জামা কাপড় থাকবে না তিন নম্বরে বলেছেন সবাই উঠবে খাতনা বিহীন অবস্থায় কারোর খাতনা দেওয়া থাকবে না আম্মা জানা এসে জিজ্ঞেস করলেন আর রিজালু আন নিসা উ জামিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুদুর নারী আর পুরুষ সবাই কি একসঙ্গে উঠবে হুচুর নারী আর পুরুষ সবাইকে একই সঙ্গে উড়বে ওঠে ছেলেরা মেয়েদের দিকে তাকাবে মেয়েরা ছেলেদের দিকে তাকাবে ছেলেরা মেয়েদের দিকে তাকাবে বড় লজ্জার কথা সরমের কথা ও বাবা ভাইরা প্রিয় নবী

ওই হাদিসের ছোট্ট একটা ব্যাখ্যা নেন এবং এই ব্যাখ্যাটা যেন সারা জীবন মনে থাকে মহাদিসরা ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এক এত কঠিন দিন হবে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না দুই তাকিয়েও লাভ হবে না তাকিয়েও এই গোটা দেহের উপরে আল্লাহ এমন একটা আবরণ লাগিয়ে দেবেন পরনে কাপড় থাকবে না কিন্তু এমন আবরণ লাগিয়ে দেবেন কেউ কারোর দিকে তাকালেও তার লজ্জাস্থান দেখা যাবে জোর জোর বলেন তার লজ্জাস্থান দেখা যাবে আচ্ছা এইটা আল্লাহ করতে পারবেন না পারবেন না আল্লাহর ক্ষমতা নিয়ে কারো সন্দেহ হয় আপনারা হেনা তো আস্তে বলতেছেন জোরে বলেন সন্দেহ হয় হয় যদি সন্দেহ হয় আর একটা দুটো তথ্য দেই

জি তো ইমাম কুর্তুবি কারাগারের ভিতরে সিদ্ধান্ত নিয়েছেন জেল ভেঙে পালাবো তো তাই করেছেন জেল ভেঙে পালাচ্ছেন এন্ড পুলিশ পিছু ধাওয়া করেছে পুলিশ তাড়াচ্ছে তো ইমাম কুর্তুবি মানে গায়ে বড় জামা আরে হ্যাঁ না বলবেন তো এত বিশ্ব এত বড় বিশ্ব শ্রেষ্ঠ একজন মুফাসসির তো তার গায়ে বড় জামা না ছোট জামা মাথায় টুপি আর তাড়াচ্ছে পুলিশ আচ্ছা পুলিশ বেশি দৌড়বে না হুজুর বেশি দৌড়বে জোর করে বলুন এন হুজুর যত দৌড়াচ্ছে পুলিশ তত দৌড়াচ্ছে তা না কাঁচা কাঁচি হয়ে যাচ্ছে হুজুর এমাম কুরতুবি একটা ফাঁকা মাঠ দিয়ে দৌড়াচ্ছেন আরে পিছন দিয়ে পিছনে মাঝে মাঝে তাকাচ্ছেন বাগর হরিন যখন বাগে যখন হরিনের তাড়া করে জানেন বাগের গতির চাইতে হরিণের গতি বেশি কিন্তু হরিণ হেরে যায় কেন জানেন আ আরে বাবা ওটা তো গল্প শুনেছেন তাই बोलतेছেন হচ্ছে বাস্তব সত্যিটা হলো হরিণ মাঝে মাঝে পিছনে দেখে নেয় কদ্দুর আসলো